বাঘী থ্রি এটি 2020 সালের একটি ব্লকবাস্টার হিট সিনেমা। এই মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, রিতেশ সহ আরও অনেকে। মুভিটির IMDb রেটিং 2.1/10। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির সিন শুরু হয় সিরিয়ায়। রনি একজন লোককে ধরে কাঁদছে আর বলছে, তুই এভাবে মরতে পারিস না, বল আমার ভাই কোথায়। এর সাথে সাথে সিন চলে আসে 15 বছর পেছনে ইন্ডিয়ার দিল্লিতে। বিক্রম এই ছেলেটির ঘুড়ি কেটে দেয়, সঙ্গে সঙ্গে ছেলেটি বিক্রমকে মারতে শুরু করে। বিক্রম চিৎকার করে তার ছোট ভাইকে ডাকে। চলে আসে রনি, এসেই তার ভাইকে যারা মেরেছে তাদের মারা শুরু করে। এটা হলো SI চতুর্বেদী, রনি আর বিক্রমের বাবা। সে মারামারি করার কারণে রনিকে মারতে থাকে। তার কলিগ বলে, ঝামেলা করেছে বড়জন, তাহলে ছোটটাকে মারছেন কেন। চতুর্বেদী বলে, বিক্রমকে কিছু বললে রনি আমার বন্দুক দিয়েই আমাকে মেরে দেবে। সিন কাট হয়ে স্কুলে চলে আসে। চতুর্বেদীর কলিগ এসে বলে, তোমাদেরকে হসপিটালে যেতে হবে। আসলে একটা মারামারি থামাতে যাওয়ায় সন্ত্রাসীরা চতুর্বেদীকে গুলি করেছে। সে মারা যাওয়ার সময় রনিকে বলে, তুই সবসময় বিক্রমকে দেখে রাখবি। এটা মনে হয় প্রথমবার যে কোনো বাবা তার ছোট ছেলেকে বলছে বড় ছেলেকে দেখে রাখতে। আমাকে কথা দে, তুই সবসময় ওর পাশে থাকবি। রনি তার বাবাকে কথা দেয় যে সে সবসময় বিক্রমের সাথেই থাকবে। রনি ছোট হয়েও বড় ভাইয়ের মতো বিক্রমকে আগলে রাখে। সিন আবারও 15 বছর সামনে চলে আসে। বিক্রম সিনেমা দেখছে। এটা হচ্ছে শ্রেয়া। সে বিক্রমের সাথে কথা বলছে, এমন সময় বিক্রম তার হাতের খাবার সামনে থাকা একজন লোকের গায়ে ঢেলে দেয়। লোকটি বিক্রমকে মারতে যাবে, তখনই সে তার ভাইকে ডাক দেয়। রনি এসে বিক্রমের হয়ে ক্ষমা চায়, কিন্তু যাওয়ার সময় বিক্রমের কানে রক্ত দেখে রনি বুঝতে পারে যে সে আসার আগে বিক্রম মার খেয়েছিল। শুরু হয়ে যায় মারামারি। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। সিন চলে আসে পরদিন সকালে। রনির চাচা বলে, তোদের বাবা দাদা সবাই পুলিশ ছিল, তাই আমি চাই তোরাও কেউ একজন পুলিশ হয়ে যায়। রনি বলে, আমার নামে এমনিতেই থানায় 32টা মামলা আছে, আমাকে দিয়ে এসব চাকরি হবে না, বিক্রম করবে এই চাকরি। প্রথম দিন বিক্রম রনির সাথে থানায় যায়। থানায় এসেই একের পর এক ভুল করতে থাকে। ঠিক তখনই কিছু সন্ত্রাসী থানার সামনে এসে এক লোককে পুড়িয়ে মারে। যিনি এই কাজ করেছেন তার নাম IPL। বিক্রম তার সিনিয়রকে বলে, স্যার আপনারা কিছু বললেন না কেন। সেই অফিসার বলে, ওই যে ত্রিপাঠীকে দেখেছো, এদের বিরুদ্ধে শুধু রিপোর্ট লিখেছিল, তাতেই ওরা ওনার মেয়েকে মেরে ফেলেছে। সিন কাট হয়ে IPL এর কাছে চলে যায়। সে বলে, আবু জালাল আমার সাথে দেখা করতে যাচ্ছে, ওকে আরও 20-25টা পরিবার কিডন্যাপ করে পাঠাতে হবে। তার এক লোক জিজ্ঞাসা করে, আবু জালাল এই পরিবারগুলো দিয়ে আসলে কি করে। সিন চলে আসে সিরিয়ায়। এটা হলো আবু জালাল। ব্যাকগ্রাউন্ডে বলা হয় তিনি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। জয়শী লাস্কার সন্ত্রাস সংগঠনের নেতা তিনি। আত্মঘাতী বোমা হামলায় তার জুরিমেলা ভার। বিভিন্ন পরিবার কিডন্যাপ করে তাদের স্ত্রী সন্তানদের জিম্মি করে পরিবারের যে কোনো একজনের দ্বারা বোমা হামলা করায়। মানে অসীম শক্তির এক জ্বলন্ত উদাহরণ হলো এই আবু জালাল। সিন চলে আসে ইন্ডিয়ায়। শ্রেয়া তার বোন রচিকে নিয়ে কোথাও যাচ্ছিল, তখন রনি রচির স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, তারপর রনি চলে যায়। এটা হচ্ছে হাফিজা। ইনি রনিদের প্রতিবেশী আর শ্রেয়ার ফ্রেন্ড। সে কিছু পরিবারকে কিডন্যাপ হতে দেখেছে, তাই কমপ্লেন করতে এসেছে পুলিশ স্টেশনে। পুলিশ বলে, এটা IPL এর রাস্তা না, কে যাবে ওখানে। তখন তার নজর পড়ে বিক্রমের উপর। সে বিক্রমকে বলে, কমিশনারের কাছ থেকে অর্ডার এসেছে, তোমাকেই যেতে হবে। বিক্রম রনিকে ফোন করে এবং বলে, এটা IPL এর রাস্তা না, আমাকে মেরে ওখানেই পুঁতে দেবে। রনি বলে, তুই সবাইকে বল তুই একা যাবি। সিন চলে আসে IPL এর রাস্তায়। রনিও আসে এখানে আর বিক্রমকে বলে, আমি শীষ দিলে লাইট অফ করবি, আবার শীষ দিলে লাইট অন করবি। রনি শীষ দিয়ে লাইট অফ করিয়ে কয়েকজনকে মারে, আবার শীষ বাজিয়ে লাইট জ্বালিয়ে দেয়। IPL এর লোকেরা তার এই প্ল্যান ধরে ফেলে এবং সবাই একসাথে শীষ বাজাতে শুরু করে। রনি বিক্রমকে বলে, ওরা প্ল্যান বুঝে ফেলেছে, এবার লাইট বন্ধ কর 45 সেকেন্ডের জন্য। বিক্রম লাইট অফ করে দেয় আর রনি আবারও তাদের মারতে শুরু করে। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। ঠিক 45 সেকেন্ডের ভিতরে রনি সবাইকে মেরে সাফ করে ফেলে। বিক্রম সেই বন্দি পরিবারগুলোকে বাঁচিয়ে নেয়। থানায় পুলিশ কমিশনার এসে তাকে পুরস্কৃত করে। সিন চলে আসে সিরিয়ায়। IPL আবু জালালের সাথে দেখা করতে এসেছে। আবু জালাল তাকে বলে, তুমি আমার একটা বড় কাজ করবে। IPL বলে, আপনি হিন্দি জানেন। আবু জালাল বলে, হ্যাঁ সব ভাষাই জানি আমি। IPL বলে, হ্যাঁ আপনার কাজ করবো আমি। চলে যায় আবু জালাল। তার এক লোক বলে, তিনি 44টা ভাষা জানেন আর এর জন্যই তিনি আবু জালাল। ইন্ডিয়া থেকে IPLকে ফোন করে বলা হয়, বিক্রম নামের একজন পুলিশ এসে পরিবারগুলোকে ছাড়িয়ে নিয়ে গেছে। IPL বলে, একটা কাজও তোরা ঠিকঠাকভাবে করতে পারিস না। এটা হলো আসিফ, রনিদের প্রতিবেশী আর হাফিজার হাজব্যান্ড। তারা সবাই বিক্রমকে বিয়ের কথা বলে। হাফিজা বলে, আমার এক বান্ধবী আছে অনেক সুন্দরী, একবার ওর সাথে কথা বলে দেখো। বিক্রম বলে, না না বিয়ে টিয়ে করবো না, যেমন আছে ভালো আছে। রনি বলে, এবার বিয়েটা করে নে, বাবা বেঁচে থাকলেও এটাই বলতেন। বিক্রম রাজি হয়ে যায়। রনি মেয়ে দেখতে এসে শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায় আর শ্রেয়াও রনিকে দেখে চমকে যায়। সে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তাহলে বলে ফেলো, এখনো সময় আছে। তখন আসিফ এসে বলে, বরের ভাই আর কনের বোন এক জায়গায়, তাহলে বিয়ের দিনটি ঠিক করে ফেলো। কথাটা শুনেই দুজনে খুব খুশি হয়ে যায়। এরপর পাত্রীকে আনা হয়। আরে এ তো সেই মেয়ে যার স্কুটিতে ধাক্কা মেরেছিল রনি।
যাই হোক শেষমেশ বিয়ে ঠিক হয়, ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিক্রমের। সিন চলে আসে আইপিএল এর কাছে, সে বলে ওই বিক্রমের ফ্যামিলির কাউকে তুলে নিয়ে আয়। তার এক লোক বলে ওর একটা ছোট ভাই আছে, তাকে তুলে আনি। এরপর তারা রনির উপর নজর রাখতে শুরু করে, রনিও ঘুরে ফিরে তাদের গাড়িতেই লিফট চায়। তারা রনিকে ধরে আনে আইপিএল এর আস্তানায়, সে বিক্রমকে ফোন করতে বলে। রনি বিক্রমকে ফোন করে বলে একা সেখানে যেতে। বিক্রম বুঝে যায় কি হতে চলেছে ওখানে। আইপিএল রনির বুড়ো আঙ্গুল কাটার কথা বলে চলে যায়, কিন্তু উল্টো রনি তাদের একজনের বুড়ো আঙ্গুল কেটে রেখে দেয়। এরপর একে একে সবাইকে মারতে শুরু করে। এখানেও আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। সবাইকে মারার পর বিক্রম একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। সিন চলে আসে বাসায়। বিক্রম বলে এসব করে বিপদ শুধু বাড়ছেই, কমিশনার সব কেস আমার উপরে চাপিয়ে দিচ্ছে। রনি বলে তুই ভয় পাচ্ছিস কেন, আমি আছি তো। বিক্রম বলে তুই আছিস সেই চক্করে একদিন আমি নেই হয়ে যাব, বাবার মতো আমাকেও হারিয়ে ফেলবি তুই। রনি বলে ঠিক আছে, অনেকগুলো কেস দিয়েছে তাই তো, তুই শুধু দেখতে থাক। এরপর রনি একটার পর একটা কেস সলভ করতে থাকে আর বিক্রম একটার পর একটা পুরস্কার পেতে থাকে। পুরো দিল্লিতে বিক্রমের নাম ছড়িয়ে পড়ে, কিছুদিনের মধ্যে তার প্রমোশনও হয়ে যায়। এরপর আবু জালালের বিষয়ে ইনভেস্টিগেশনের জন্য তাকে সিরিয়া যাবার কথা বলা হয়। বিক্রম রনিকে বলে তুইও চল না আমার সাথে। রনি বলে কোনো মারামারির তো দরকার নেই, যাবি ইনভেস্টিগেশন করবি আর চলে আসবি, তাছাড়া সব জায়গায় যদি আমি যাই তাহলে তো সব ফাঁসি হয়ে যাবে। এরপর বিক্রম চলে যায় সিরিয়ায়। সিন চলে আসে সিরিয়ার হোটেল গ্র্যান্ড ক্যাসলে। বিক্রম পৌঁছেই রনিকে ফোন করে। তারা কথা বলছে এমন সময় দরজায় কে যেন ধাক্কা দেয়। বিক্রম দরজা খুলতেই কিছু লোক তাকে মারতে শুরু করে। রনি বলছে তোরা আমার ভাইকে ছেড়ে দে, নয়তো তোদের পুরো সিরিয়া ধ্বংস করে দেবো। কিন্তু তারপরেও তারা বিক্রমকে মারে। এটা হলো জাইদি, আবু জালালের ভাই। এ বিক্রমকে মেরে টানতে টানতে নিয়ে যায়। সিন কাট হয়ে আবু জালালকে দেখানো হয়। আবু জালাল বলে যে আমাদের জয়সী লাস্কার বাহিনীর বিরুদ্ধে যাবে তাকেই মেরে ফেলা হবে। পরের সিনে আমরা দেখতে পাই রনি আর শ্রেয়া এসেছে সিরিয়ায়। প্রথমেই তারা পুলিশ স্টেশনে যায়। এনার নাম বিলাল। রনি তাকে বলে আমার ভাইকে জাইদি নামে কেউ একজন মেরেছে আর সে জয়সী লস্কর নেতা আবু জালালের সহযোগী। পুলিশ শুধু কথাটা ঘোরাতে থাকে। তখন রনি বুঝতে পারে পুলিশ কোনো সাহায্য করবে না। বাইরে এলে আক্তার লাহোরি নামে এক লোক বলে তোমার ভাই কোথায় আমি জানি, চলো আমার সাথে। এরা যাচ্ছে আর একটা পুলিশ এদেরকে ফলো করছে, তারপর সবকিছু বের করতে বলে। মানে সে আসলে একজন ছিনতাইকারী। রনি সেখানে সবাইকে মারে। তখন লাহোরি বলে আমার ভাই অসুস্থ তাই আমি এই কাজ করি। রনি তাকে কিছু টাকা দেয়। লাহোরি বলে তোমার ভাইকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। এরপর তারা এক চোরের কাছে আসে। আসলে বিক্রম রনিকে বলেছিল যেদিন সে ওই হোটেলে উঠেছিল সেদিন তার মানিব্যাগ চুরি হয়েছিল। ওই চোর চুরি করা মানিব্যাগগুলো দেয় রনিকে। রনি বিক্রমের মানিব্যাগটা খুঁজে বের করে। রনি জিজ্ঞেস করে এটা কোন হোটেল থেকে চুরি করেছিলে। সে বলতে চায় না, কিন্তু রনি তার পেট থেকে কথা বের করে নেয়। ওই হোটেলে গিয়ে তারা জানতে পারে রুম নাম্বার 121 ঝামেলা হয়েছিল। তারা চলে আসে বিক্রমের রুমে। শ্রেয়া দেখতে পায় বিক্রমের ফোনটা পড়ে আছে টেবিলের নিচে। আক্তার লাহোরি একটা রুমাল দিয়ে ফোনটা তুলে নেয়। এদিকে আমরা অফিসার বিলালকে দেখতে পাই, সে হোটেল গ্র্যান্ড ক্যাসলে এসেছে, কিন্তু রনিদের সাথে তার দেখা হয় না। এরপর তারা ওই ফোনটা নিয়ে চলে আসে এক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে। তখন রোচি শ্রেয়াকে ফোন করে। শ্রেয়া বলে বিক্রম ঠিক আছে, ওর অনেক কাজের চাপ তাই ফোন করতে পারছে না, আর আমরা কিছুদিনের মধ্যেই ফিরে আসব। তখন সেখানে রনি চলে আসে। শ্রেয়া বলে আমি ওকে আর কতদিন মিথ্যা কথা বলবো। তখন রনি তার ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, আর ঠিক তখনই তার মনে পড়ে যে তার বাবা বলেছিল বিক্রমকে দেখে রাখতে। এদিকে ওই ফোনের হাতের ছাপ দিয়ে জাইদির সকল ইনফরমেশন বের করে নেয় লাহোরি। তারপর চলে আসে জাইদির ঠিকানায়। সবাই মিলে খুঁজতে থাকে। একসময় রনি দেখতে পায় জাইদিকে। শুরু হয় মারামারি। একটু পর জাইদি দৌড়াতে শুরু করে, রনিও তাকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে জাইদি ধরা না দিয়ে আত্মহত্যা করে। রনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে এই জাইদি রনির শেষ ভরসা ছিল। এখন আর বিক্রমের খোঁজ দেওয়ার মতো কেউ রইল না, আর আবু জালালকেও সে চেনে না। সিন কাট হয়ে চলে আসে বিক্রমের কাছে। আইপিএল তাকে নিয়ে বাকি বন্দীদের ভেতরে রেখে আসে। বিক্রম এখানে আসিফ আর হাফিজাকে দেখতে পায়। আসিফ বলে এরা আমাদের কিডন্যাপ করে এখানে এনেছে, এখন ভগবানই জানেন আমাদের কি হবে। সিন চলে আসে রনির কাছে। সে দেখে জাইদির কাছে যে ম্যাচ ছিল সেটা সে আইপিএল এর হাতেও দেখেছিল, মানে এখন আইপিএল জানে বিক্রম কোথায় আছে। সিয়া জাইদির ফোন দিয়ে আইপিএল কে মেসেজ করে একটা ক্লাবে ডাকে। রনি চলে আসে সেই ক্লাবে। এই জাইদি আসলে আবু জালালের ভাই। আবু জালালও আসে ওই ক্লাবে এবং আইপিএল এর সাথে দেখা করে বলে আমার ভাইকে কেউ মেরে ফেলেছে, তাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এদিকে বিলাল বলে জাইদি খুন হয়েছে 4:00 আর আইপিএল কে মেসেজ দেওয়া হয়েছে 5:30, মানে এটা খুনি দিয়েছে। তাহলে ওই ক্লাবে খুনি আসবে আইপিএল এর সাথে দেখা করতে আর আবু জালাল আসবে ভাইয়ের খুনিকে মারতে। সিন কাট হয়ে ক্লাবে চলে আসে। আবু জালালের সাথে দেখা হয়ে যায় রনির। যেহেতু তারা কেউ কাউকে চেনে না তাই আর কোনো ঝামেলা হয় না। এদিকে অফিসার বিলাল চলে আসে ওই ক্লাবে এবং রনিকে বলে আমরা এখানে আবু জালালকে খুঁজতে এসেছি, ও ওই হোটেলেই আছে। এরপর তারা আইপিএল কে ধরে ফেলে। আবু জালাল একটা ভিক্ষুকের ছদ্মবেশ ধরে সেখান থেকে পালিয়ে যায়। বিলাল বলে আবু জালাল কোথায়, আইপিএল বলে আমি বলবো না। এদিকে আবু জালাল তার লোকদের বলে ওদের উপর নজর রাখো আর আমাকে জানাতে থাকো,
আইপিএল সবকিছু ফাঁস করে দিতে পারে, কিন্তু আইপিএল কিছুই বলে না। বিলাল তাকে মারতে যাবে, তখন রনি বলে, স্যার আমাকে একটা চান্স দিন। আইপিএলকে নিয়ে তারা গাড়িতে ওঠে। আইপিএল বলে, আগের বার তো বুড়ো আঙ্গুল কেটেছিলাম তোর, তাই না? রনি তার বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় এবং বলে, ধোলাই তো সেদিন তোর লোকেদের করেছিলাম। এরপর তারা থানা রেখে কিছুটা সামনে চলে আসে আর একসাথে চা খায়। এরপর রনি আইপিএলকে কিছু টাকা দিয়ে চলে যায়। এইসব কিছু লক্ষ্য করে আবু জালালকে জানায় তার লোকেরা। আবু জালাল বলে, ও গাদ্দারি করেছে, ওকে মেরে ফেলো। আবু জালালের লোকেরা গুলি চালাতে শুরু করে। আইপিএল দৌড়ে এসে আবার পুলিশের গাড়িতে ওঠে এবং বলে, এত বছর কাজ করলাম এদের জন্য আর আজ আমাকেই মেরে ফেলতে চাইছে। বলবো আবু জালালের ব্যাপারে সব বলবো, আমি আবু জালালের ব্যাপারে সব কিছু বলবো তোমাদের। তোমার ভাই বিক্রম আমার কাছেই ছিল, এখন আবু জালালের কাছে আছে। ও সারা দেশে 10টি বোমব্লাস্ট করাবে, যার প্রথমটি করানো হবে তোমাদের প্রতিবেশী আসিফকে দিয়ে। সিন কাট হয়ে আসিফকে দেখানো হয়। তার স্ত্রী হাফিজা ও তার সন্তানকে জিম্মি করে আসিফকে দিয়ে এই বোমব্লাস্ট করানো হচ্ছে। বিলাল সিয়াকে বলে, তোমার সাহায্য লাগবে আমার, তুমি আসিফকে চিনতে পারবে। পরের সিনে আমরা দেখতে পাই আইপিএল রনিকে সব লোকেশন বুঝিয়ে দেয়। আইপিএল পিছনে তাকিয়ে দেখে রনি নেই। লাহোরি বলে, পিছনে নয় সামনে দেখো। আইপিএল সামনে তাকিয়ে দেখে রনি কিছু গ্রেনেড আর বন্দুক নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটাতে থাকে। এরপর চেকপোস্টে একের পর এক ব্লাস্ট করাতে থাকে। তারপর আবু জালালের লোকদের মারতে শুরু করে। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। আবু জালালের কাছে খবর চলে যায় যে কেউ তাদের চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে, কিন্তু এটা কে করেছে তা জানা যায়নি। সিন রনির কাছে চলে আসে, যেখান থেকে কিডন্যাপ করা পরিবারগুলোকে নিয়ে যাওয়া হতো সেখানে চলে আসে রনি। এরপর প্রথম গাড়িটা ব্লাস্ট করে দেয়, তারপর সবাইকে মেরে সেই ট্রাকে বিক্রমকে খোঁজে, কিন্তু বিক্রম সেখানে নেই। সিন চলে আসে আসিফের কাছে, সে একটা বোমা ফাটাতে এসেছে। সিয়া তাকে অনেক বোঝায়, কিন্তু সে বলে হাফিজাকে ওরা আটকে রেখেছে। এদিকে পুলিশ হাফিজাকে উদ্ধার করে। সিয়া আসিফের সাথে তাদের কথা বলিয়ে দেয়, তখন আসিফ আত্মসমর্পণ করে। সিন চলে আসে আইপিএল এর কাছে। তারা যে পরিবারগুলোকে বাঁচিয়ে নিয়েছিল তাদের মধ্যে দিয়ে একটা বাচ্চা পা ফেলে মাইনের উপর। আইপিএল তাকে বাঁচিয়ে নিজে ওই মাইনের উপর দাঁড়িয়ে পড়ে। লাহোরি তাকে রেখে যেতে রাজি হয় না, কিন্তু আইপিএল হাত জোর করে বলে, চলে যাও নয়তো আমরা সবাই মারা যাব। লাহোরি চলে যেতেই আবু জালালের লোকজন সেখানে চলে আসে। আইপিএল চশমাটা পরে নেয় আর মাইন থেকে পাটা সরিয়ে দেয়। তখন সেখানে থাকা আবু জালালের সমস্ত লোকেরা মারা যায়। এদিকে আবু জালাল রনিকে মারতে হেলিকপ্টার পাঠায়। রনি তাদের দিকে গুলি চালায় কিন্তু কোনো কাজ হয় না। তারপর ওই হেলিকপ্টারে উঠে পাইলটকে মারতে শুরু করে। তারপর সেই হেলিকপ্টারটা আবু জালালের আস্তানায় ক্র্যাশ করে। একজন আবু জালালকে ফোন করে বলে, একটা ছেলেই সবাইকে মারছে, সে বিক্রম নামে কাউকে খুঁজছে। সিন কাট হয়ে আবার রনিকে দেখানো হয়। আবারও কিছুক্ষণ আবু জালালের সৈন্যদের সাথে তার মারামারি হয়। এদিকে আবু জালাল বিক্রমকে খোঁজে, কিন্তু কেউ বলতে চায় না বিক্রমকে। তখন তারা বলে, বিক্রম সামনে না আসলে সবাইকে মেরে ফেলা হবে। তখন বিক্রম সামনে আসে। আবু জালাল বলে, তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওকে মেরে ফেলা উচিত ছিল আমার, ভুল হয়ে গেল। তখন বিক্রম বলে, ভুল তো আমি করেছি, যতবার বিপদে পড়েছি ওকে ডাকা মাত্রই চলে এসেছে, কিন্তু এবার আমি ডাকিনি, এখন ডাকবো শোন। এটা বলেই সে রনিকে ডাক দেয়, সাথে সাথে রনি হাজির। আবু জালাল তাকে বলে, যা নিয়ে যা তোর ভাইকে। রনি বলে, না আমি সবাইকে নিয়ে যাব। আবু জালাল সবাইকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু রনিকে আটকে ফেলে। রনিকে তারা প্রচুর মারে। এটা দেখে বিক্রম পাগলের মতো আবু জালালের লোকদের মারতে থাকে। শেষে আবু জালালের পেটে লোহা ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। বিক্রমের হাতেই মৃত্যু হয় আবু জালালের। আবু জালালের হাত থেকে সিরিয়া সহ সব দেশকে বাঁচানোর জন্য বিক্রমকে পুরস্কৃত করা হয়। ব্যাকগ্রাউন্ডে আমাদের বলা হয় আমাদের ইমোশন ফিলিংস সবকিছুই আমাদের ফ্যামিলিকে ঘিরে। যখন আমাদের পরিবারের কারো প্রতি কোনো অন্যায় হয় তখন আমরা ভুলে যাই সামনের শত্রু সংখ্যা। আমাদের মাথায় তখন একটা কথাই ঘোরে যে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবো। রনি তখন কল্পনায় তার বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে জড়িয়ে ধরে বলে, আমার তোকে নিয়ে গর্ব হয়। আর এখানেই শেষ হয় বাঘি 3 মুভিটি।